السلام عليكم ورحمة الله وبركاته. أمرا أكون بانجلاديش تايم ছয়টা বাজতে চোদ্দ মিনিট বাকি হচ্ছে, আর আমরা এখন এই মুহূর্তে সৌদি এয়ারলাইন্সে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের সাথে রয়েছে পাশাপাশি যেটি আফরিন আম্মাই আছে, তারপরে আমি আছি, আর অন্য সিটে রয়েছে আফরিনের আম্মু, রয়েছে আমার বড় মেয়ে হুমায়রা জান্নাত আলিকা, তার পাশেই রয়েছে আমাদের মামা, তারপরে আব্বা রয়েছে ওখানে, আর আমরা আছি দোতলায়, বিমানের দোতলায় আছি, আর ওনারা প্রথম তলাতে আছে। তো এই মুহূর্তে আমরা মেবি পাকিস্তান পর হয়ে গেছি করাচি, বা একটি মজার বিষয় হলো বাংলাদেশ টাইম এখন হলো প্রায় ছয়টা, দ্যাট মিন্স মাগরিবের পরেও 45 মিনিট পার হয়ে গেছে, বাট এখনও দেখা যাচ্ছে এখানে করাচি বা পাকিস্তান পার হয়ে একটি সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে, যে আমরা সমুদ্র ক্রস করতেছি, বাট আসলে সমুদ্রর পৃষ্ঠ থেকে প্লাস আমরা যদি চিন্তা করি জানালা থেকে দেখা যাচ্ছে এটা আসলে সমুদ্র দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে আমরা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি, মেবি এটা পাকিস্তানের প্রায় শেষ দিকে হয়তো আফগানিস্তানের কাছাকাছি এরকম একটা দেশ আমরা পার করছি। তো মজার বিষয় হলো যে আমরা যে জিনিসটা খেয়াল করলাম যে এই মুহূর্তে বাংলাদেশে আমরা জানি এখন বাংলাদেশের মানুষ মাগরিব করার পরেও প্রায় 45 মিনিট হয়ে গেছে, আর আমরা দেখা যাচ্ছে এখানে এখন প্রচণ্ড রোদ, দ্যাট মিন্স আমরা যদি ধরি এখানে এখন আসরের নামাজও হয় নাই, এখানকার টাইম অনুযায়ী হয়তো এখানে 3:30 বাজে, বেলা 3:30 এরকম একটা অবস্থা। তো এইটাই একটা দারুণ বিমান আমরা ঘুরে যাচ্ছি, দর্শক এখানে আর অনেক যাত্রীরা রয়েছে, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এখানে বিমানে বসে এই জিনিসটা অবজার্ভ করলাম যে বাস্তবতাটা অনেক ভিন্ন, পৃথিবীটা এতটাই আল্লাহ তাআলার এই সৃষ্টির রহস্য, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু এটা জানেন, মানুষ কিন্তু তাকে আবিষ্কার করতে পারবে না এরকম। তো যাই হোক, আমরা এখানে আলহামদুলিল্লাহ বিমানের দোতলায় অবস্থান করছি এই মুহূর্তে, আর আমরা ইনশাল্লাহ আল্লাহ চাহে তো সৌদি আরব বা মদিনাতে আমরা ল্যান্ড করব, তখন হয়তো বাংলাদেশ টাইম থাকবে রাত 9:30 বা 9:45, এবং তখনকার ওখানকার টাইম থাকবে 6:30 বা 7:45। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। সৌদি এয়ারলাইন্সের এখন বলতে গেলে আমরা এই মুহূর্তে আকাশের মানে সমুদ্রপৃষ্ঠ অথবা ভূপৃষ্ঠ থেকে প্রায় 40,000 ফুট উপরে আমরা অবস্থান করছি বা তারও বেশি। সকলের কাছে দোয়ার দরখাস্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله. ايوه هياخد خد هياخد مجموعة. موجود؟ ايوه موجود. شكرا جزاك الله. امرا الحمد لله سعودي. আমাদের আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ, এখন বের হয়ে যাবো ইনশাল্লাহ। জি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। মসজিদে নববীর অলরেডি প্রথম মাঠ আমরা অতিক্রম করতেছি, এরপরে মসজিদে নববীর একটি গ্রুপ দেখা যাচ্ছে, ইন্দোনেশিয়ান গ্রুপ, এবং ওরা অত্যন্ত সুশৃঙ্খল, যথেষ্ট অনুগত দেখা যাচ্ছে ওদেরকে, একটি
الحمد لله. দোস্ত আমরা কোন পাশে আছি মসজিদে নববীর পশ্চিম পাশে আমরা এখন মসজিদে নববীর আমরা ইয়াতে রয়েছি আলহামদুলিল্লাহ এইটা করছে কিন্তু 4-5 বছর যাবে এটা কি শুধু মাঠ ছিল আগে না আগে কি আগে বিল্ডিং ছিল এরকম বিশাল বিশাল আসসালামু আলাইকুম আমরা মসজিদে নববীর ঠিক পশ্চিম দিকে আছি আর চতুর্দিকে পশ্চিম দিকের চতুর্দিকে সব হোটেল রয়েছে আবাসিক হোটেলগুলি দেখা যাচ্ছে আমরা মসজিদে নববীর একেবারে কাছাকাছি প্রায় চলে আসছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ টাইম যদিও এখন বাজে রাত 2:45 বাট মদিনাতে এখন তার থেকে 3 ঘন্টা কম আছে রাত 10:45 জি তো ঠিক আছে ইনশাল্লাহ অনেক ভালো লাগছে এবং আবহাওয়াটা এখন আজকে 10ই ডিসেম্বর বাট আবহাওয়াটা মনে হচ্ছে একদম বাংলাদেশের মতো অনেক আরামদায়ক গরম বলতে নাই এবং ঠান্ডাটা অত্যন্ত শান্তিময় একটা ঠান্ডা এবং যে ঠান্ডাগুলি আমরা এসিকে মানে প্রশান্তময় এসির মতো লাগছে আলহামদুলিল্লাহ যে এসিটা খুব কড়া না যদি আমরা ধরি যে 22 বা 22 থেকে 24 এই যে একটা আমরা তাপমাত্রা দিয়ে থাকি এসিতে ঠিক এরকম একটা খুব আরামদায়ক আবহাওয়া আমরা আলহামদুলিল্লাহ ফিল করছি এবং এই যে সেই ছাতাগুলো দেখা যাচ্ছে যে ছাতাগুলো আমরা বারবার দেখি তো এই সেই ছাতা অলরেডি কাছে আসতেছি আরো জি অনেক ভালো লাগলো দেখি ইনশাল্লাহ ফজরের জামাত এখানে জামাতে এসে ধরবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ যে অবশেষে আমরা মদিনায় আমি এবং আমাদের এহসানুল্লাহ মামা আমরা মদিনায় এবং আলহামদুলিল্লাহ মসজিদে নববীতে আমরা একটু দেরি হয়েছে আমাদের আসতে আমরা ইশার নামাজ জামাতে আদায় করেছি অবশ্য নিজেরা জামাত করে আর এখানে দেখা যাচ্ছে মসজিদে নববীর এই যে গেট আলহামদুলিল্লাহ আমরা ঢুকবো মসজিদে রওজা মুবারকের দিকে আমরা যাবো ওইদিকে গিয়ে ওখান থেকে সালাম বিনিময় করবো ইনশাল্লাহ নবীজিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেই মদিনা সোনার মদিনা আজকের আসলে আবেগ আপ্লুত জায়গা আমাদের মুমিন হৃদয়ের আবেগ আপ্লুত স্থান এখানে আসলে প্রত্যেক মুমিনের হৃদয়ে এক ধরনের আবেগে আপ্লুত হয় সকলেই বিশেষ করে যে ইসলামের জন্য আল্লাহ রাসূল এত কষ্ট করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যে দিন নিয়ে এসেছিলেন সেই দিন প্রচারের জন্য এই যে আমার দোস্ত মুকাদ্দেস আসতেছে আলহামদুলিল্লাহ তো আমরা মসজিদে নববীর এখন দিকে যাচ্ছি রওজা শরীফের দিকে এখান থেকে ঢুকব ইনশাল্লাহ দোয়ার দরখাস্ত হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মসজিদে নববী এবারে আমরা এসেছি পূর্ব গেটের দিকে ওই যে সবুজ মিনার দেখা যাচ্ছে এখানে এটাই হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
سيد الكونين والثقلين دو جهانের سردار সকল নবী এবং রাসূলদের যিনি নেতা সারা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় যিনি বান্দা ছিলেন যার শানে আল্লাহ তাআলা ঘোষণা করলেন আমা রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল আমি আপনাকে সারা বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছি সারা পৃথিবীর মানুষের করুণার আধার করে আপনাকে পাঠিয়েছি সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী আমাদের রাসূল প্রিয় রাসূল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে এসে আমরা সালাম দিই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সবুজ মিনার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমরা এই সবুজ মিনারের জন্যই এত আকর্ষণ এবং সেই আকর্ষণে আমরা সারা বিশ্বের মুমিন মুসলমান যারা আমরা ছুটে আসি বারবার এই মক্কা এই মদিনায় যেখানে আমাদের নূর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন সারা বিশ্ববাসীকে সারা বিশ্বের মুসলমানদের জন্য যিনি আজকের নেতৃত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ ইসলামের জন্য যে ইসলামের সুশীতল ছায়া ছায়ার তলে যারা এসেছে বিশ্বের মুসলমান এবং আজকের ইসলাম পৃথিবীর ওকে যদি আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আবাদ করার পর সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা এখন আমাদের পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হলো মুসলিম তো আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কিয়ামতের দিন শাফাআত নসিব করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ السلام عليكم ورحمة الله وبركاته বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে এসে আমাদের সালাম আরজ করতে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া رحمة للعالمين السلام عليك يا رسول الله السلام عليك يا رسول الله السلام والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الذين لا ترفعوا أصواتهم فوق صوت النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الولاء بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى عليه وآله والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا شافع الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رحمة الله
السلام عليكم يا رحمة الله العالمين. السلام رسول الله عليكم سلام حبيب الله عليكم.